হ্যালো ফ্রেন্ড, আমি অভিজিৎ, আপনারা দেখছেন ট্রু ফ্যাক্ট। তো আজকে আমি যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা আমাদের রোজকারকার জীবনে অতি গুরুত্বপূর্ণ একটি জিনিস, সেটি হলো ডেবিট কার্ড। তো এই ডেবিট কার্ড অলসো নোন অ্যাজ এ ব্যাঙ্ক কার্ড অর চেক কার্ড, এটাকে ব্যাঙ্কের কার্ডও বলা হয় বা চেক কার্ডও বলা হয়, ইজ দ্য প্লাস্টিক পেমেন্ট কার্ড। এটা কিন্তু একটা প্লাস্টিকের পেমেন্ট কার্ড হয়। দ্যাট প্রোভাইডস দ্য কার্ড হোল্ডার ইলেকট্রনিক অ্যাক্সেস টু দেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাট এ ফিনান্সিয়াল ইনস্টিটিউশন। এই কার্ডটি ব্যাংকের গ্রাহককে তার নিজের অ্যাকাউন্টকে অ্যাক্সেস করতে সাহায্য করে। তো ডেবিট কার্ড লুক লাইক ক্রেডিট কার্ড বাট ফাংশন লাইক ক্যাশ অর পার্সোনাল চেক। এই ডেবিট কার্ডটা কিন্তু ক্রেডিট কার্ডের মতনই দেখতে হয়, কিন্তু এটি আপনি আপনার কাছে যদি ক্যাশ থাকে বা আপনার চেক দিয়ে যে সমস্ত কাজ করতে পারবেন, এই ডেবিট কার্ড দিয়ে আপনি সেরকমই কাজ করতে পারবেন। তো এর ফাংশন অফ ডেবিট কার্ড, ডেবিট কার্ড ক্যান ফাংশন ইন টু ওয়ে। এটি দুই রকমভাবে কাজ করে, লাইক এটিএম কার্ড ফর ইমিডিয়েট উইথড্র অফ ক্যাশ, মানে আপনার কাছে যদি এই কার্ডটি থাকে তাহলে আপনি উইথড্র করতে পারবেন ক্যাশকে এটিএমে গিয়ে। আর লাইক এ চেক ওয়েন বাইং অ্যান আইটেম, যখন আপনি কোনো কিছু কিনবেন তখন আপনি এই ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন। তো এবার আপনাদের বলছি, যদি আপনার কাছে ডেবিট কার্ড থাকে তাহলে আপনি কী কী সুবিধা পাবেন। তো ইজি টু অবটেন, ওয়ান্স ইউ ওপেন অ্যান অ্যাকাউন্ট মোস্ট ইনস্টিটিউশনস উইল ইস্যু ইউ আর ডেবিট কার্ড আপন রিকোয়েস্ট। আপনি কোনো রকম এক্সট্রা ফর্ম ফিল আপ বাদে বা কোনো কিছু এক্সট্রা কিছু না করেই আপনাকে তারা নিজে থেকেই ডেবিট কার্ডটা দিয়ে দিবে, যেন আপনার অনেক সুবিধা হয়। তো কনভিনিয়েন্স, পারচেস ক্যান বি মেড বাই সোয়াইপিং দ্য কার্ড রাদার দেন ফিলিং আউট আ পেপার চেক, মানে আপনি কোনো কিছু কিনতে পারবেন এই মাত্র একমাত্র এইটিকে সোয়াইপ করেই, আপনি মাত্র এটি সোয়াইপ করবেন আর আপনার পিন নাম্বারটা দিলেই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যাবে আর আপনি সেই জিনিসটি কিনতে পারবেন। আর সেফটি, ইউ ডোন্ট হ্যাভ টু ক্যারি ক্যাশ অর এ চেক বুক, মানে আপনি যদি ক্যাশ ক্যারি করেন তাহলে আপনার যদি যদি কোনোরকমভাবে ক্যাশটা হারিয়ে গেল বা যদি ছিনতাই হলো তো ক্যাশ চলে যেতে পারে, কিন্তু যদি যদি আপনি ডেবিট কার্ড নিয়ে ঘোরেন তাহলে আপনার সেটি অনেক অনেক কম জায়গায় পকেটে চলে আসে। আর যদি ডেবিট কার্ড হারিয়েও যায় তাও কোনো টেনশন নেই, আপনার পাসওয়ার্ডটা তো আর লোকের কাছে যাচ্ছে না, তখন আপনি সেটাকে সেফটিভাবে ব্যাংক থেকে বন্ধ করতে পারেন। তো এটা হলো ডেবিট কার্ডের অ্যাডভান্টেজ। আর ডিসঅ্যাডভান্টেজগুলো বলি, যে চেকবুক ব্যালেন্সিং, ব্যালেন্সিং ইউর অ্যাকাউন্ট মে বি ডিফিকাল্ট আনলেস ইউ রেকর্ড এভরি ডেবিট কার্ড ট্রানজ্যাকশন, মানে যখন আপনি এই ডেবিট কার্ড দিয়ে কোনো কিছু শপিং করেন তখন এটার সমস্ত রেকর্ড আপনাকে তো বারবার দেখতে হয়। তাই এই ডেবিট ব্যালেন্সিং ইউর অ্যাকাউন্ট মে বি ডিফিকাল্ট আনলেস ইউ রেকর্ড এভরি ডেবিট কার্ড ট্রানজ্যাকশন। আর ফিস, ইউজিং ইউর ডেবিট কার্ড ফর এটিএম ট্রানজ্যাকশন মে বি কস্টলি ইফ দ্য এটিএম ইজ নট অ্যাফিলিয়েটেড উইথ ইউর ইনস্টিটিউশন, মানে আপনি যদি এই ডেবিট কার্ডটাকে বারবার ইউজ করেন তাহলে কিন্তু এটাকে আপনাকে এক্সট্রা চার্জ দিতে হয় তার জন্য। ডেবিট কার্ডের নিয়ম আছে, যদি আপনি যেই ব্যাংকে ডেবিট কার্ড সেই ব্যাংকে এটিএম থেকে যদি আপনি টাকা তোলেন তাহলে 5 বার, আর অন্য কোনো ব্যাংকে এটিএম থেকে যদি আপনি টাকা তুলেন সেই ডেবিট কার্ডে সোয়াইপ করে তাহলে কিন্তু 3 বার, আবার 3 বারে বেশি করলেই কিন্তু এক্সট্রা চার্জ কাটবে। তো এটাই ডেবিট কার্ডের ডিসঅ্যাডভান্টেজ। তো ফ্রেন্ডস, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।